সংবাদ রাজা মশাই? ভালো, আমি আসছি আপনার কাছে রাজা মশাই। ভালো, কি সংবাদ? আমার থাকার কোনো জায়গা নেই রাজা মশাই, তাই তো আমি আপনার কাছে আসছি যাতে আমার একটু খাস জমি হয়, আমি যেন সেই জায়গায় বসবাস করতে পারি। রাজা মশাই, খাস জমি জন্য তুমি এসেছো? হ্যাঁ রাজা মশাই। তোমার কিছু নেই? তোমার বাবা মা ভাই বোন আছে? রাজা মশাই আছে, আমার বাবার অনেক সয় সম্পত্তি আছে, ব্যবসা আছে বা সব কিছু আছে, ঘের বাড়ি সব কিছু আছে, কিন্তু আমার তো কিছু নেই রাজা মশাই। আমার বাবা কবে পটল ধরবে তারপর তো আমি পাবো, কিন্তু সতর্কতা আমি তো এখন ভূমিহীন, আমার তো কিছু নেই। তাও ঠিক, হ্যাঁ তাও ঠিক, না না এই তবু যেন আমার কোথায় একটা খটকা লাগতেছে রাজা মশাই। তুমি তোমার বাবা মা তোমার বাপ মরে গেলে তুমি তো অনেক সম্পত্তির মালিক হবে রাজা মশাই। বলছি কি, আপনি আমার দিকে দেখেন, আমি আপনার দিকে দেখি, একসবই সম্পত্তি দিয়ে দিলাম। জয় হোক রাজা মশাই, জয় হোক রাজা মশাই, রাজা মশাই আপনি কোনো চিন্তা করবেন না, আপনার পাওনাটা আপনার মন্ত্রী পেয়াদাদের কাছে আমি ঠিকই দিয়ে দেব। জয় হোক রাজা মশাই, জয় হোক। এইভাবে আমি যদি রাজপ্রাসাদ চালাতে পারি তাহলে আমি এই দেশের প্রজাদের কাছে অনেক অনেক সুনাম করাবো। আদাব রাজা মশাই, আদাব। হ্যাঁ কি চাও বলো কন্যা, তুমি আমার কাছে কি চাও? আমি খুব অসহায়, আপনার দরবারে হাজির হয়েছি। তা বলো কি চাও? আমার স্বামী আমার দিকে মোটে কিছু চায় না, কিছু দেখে না, আমি একটু ভূমিহীন জায়গা চাই। তাহলে তুমি কি বলতে চাও, তোমার স্বামী কিছু নেই? আছে, সবই আছে, কিন্তু আমাদের দিকে খেয়াল করিতে তাকায় না, আচ্ছা কিছু দেখে না। তাহলে তুমি একটু জায়গা চাও, ঠিক আছে? আমার এলাকায় তো বহুত বহুত খাসের জায়গা আছে, তার থেকে আমি তোমাকে যাও, তোমাকে আমি 25 বিঘে সম্পত্তি দিয়ে দিলাম, যাও তুমি সেখানে গিয়ে ঘর বাড়ি বেঁধে ঘের ভারি করে সুখে শান্তিতে বসবাস করো, যাও। ঠিক আছে রাজা মশাই, আপনি আমাদের দিকে দেখলে আপনার দিকেও আমি একটু দেখবো। সে তো বটে, সে তো বটে, যাও তুমি কোনো চিন্তা করো না, যাও। আচ্ছা ঠিক আছে, সালাম। আচ্ছা আচ্ছা, এইভাবে যদি আমি দিতে থাকি তাহলে এই এলাকায় জনগণ আমাকে মাথায় করে রাখবে। রাজামশাই, রাজামশাই, সালাম রাজামশাই, সালাম। আমার এখানে আসার হেতু কি রাজামশাই? আমার যে, আমার যে একটু জায়গা চাই রাজামশাই। কিসের জায়গা? আপনার এলাকায় অনেক অনেক খাস জমি আছে রাজামশাই, আমার আমার সেই জায়গায় একটু ঘর তৈরি করে একটু জায়গা করে দেন রাজামশাই। ঘর তৈরি করার জায়গা যদি আমি তোমাকে দেই তুমি সেখানে ঘর বাড়ি তৈরি করতে পারবে এমন অর্থনীতি তোমার আছে রাজামশাই? এক সময় আমার সবই ছিল, কিন্তু কিন্তু এখন আমার আর কিছু নাই রাজামশাই। আমি যে গরিব, আমি যে গরিব, তাছাড়া তাছাড়া আমার আমার তো এখন আর থাকার জায়গা নেই রাজামশাই, তাই যদি আপনি আমার কিছু দিতে পারতেন। আমি শোনো, তোমার থাকার জায়গা নেই তাতে আমি কি করব, আমার দেখাশোনার সময় নেই। আর আমি যদি তোমাকে একটুকু জায়গা কোথাও দেই সেখানে ঘর বাড়ি তৈরি করার মতো অর্থবিত্ত তোমার নেই, অতএব তুমি আমার প্রাসাদ থেকে বেরিয়ে যাও। রাজামশাই, রাজামশাই আপনি আমার তাড়িয়ে দিবেন রাজামশাই, আপনার পায়ে দিবেন রাজামশাই, বেরিয়ে যাও এখান থেকে। কি তোমার যাচ্ছি রাজামশাই, আমি যাচ্ছি যাচ্ছি, এই গরিবের কান্না কেউ দেখে না, কেউ দেখে না,
কপালে গেছে পুরী।